নমস্কার, সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আজকে যে বইটি সম্বন্ধে আলোচনা করব সেটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা হাস্যরসে পরিপূর্ণ লোটা কম্বল নামক উপন্যাস। এই লোটা কম্বল উপন্যাস সম্বন্ধে বলে নেওয়ার আগে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় সম্বন্ধে কয়েকটি কথা বলে নেওয়া প্রয়োজন। 1936 সালে লেখকের জন্ম হয়েছিল। শিশুকাল কাটে ছোটনাগপুরের নির্জন পাহাড় ঘেরা অঞ্চলে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই লেখক তার স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন। পরবর্তীকালে কিছুকাল রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা করেছিলেন, সরকারি চাকরিও করেছিলেন কিছুকাল এবং সাংবাদিকতার কাজও করেছিলেন। এই লেখকের প্রথম লেখা ছোট গল্প সারি সারি মুখ দেশ পত্রিকায় একটি ধারাবাহিক প্রকাশ পেত জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ, যেটি সঞ্জয় ছদ্মনামে এই লেখক লিখেছিলেন এবং পরবর্তীকালে এই ধারাবাহিকটি বই আকারে প্রকাশ পায়। 1981 সালে লেখক আনন্দ পুরস্কার পেয়েছিলেন। আজকের আলোচ্য উপন্যাস লোটা কম্বল। লোটা কম্বল উপন্যাস সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলে নেওয়া প্রয়োজন যে হাসি হিউমার সুখ দুঃখের টানাপোড়েন ইত্যাদির ওপরে তৈরি হয়েছে এই লোটা কম্বল উপন্যাসটি। ভেঙে যাওয়া যৌথ পরিবারের এক নিঃসঙ্গ পৌর এই উপন্যাসের প্রধান সম্পদ। তিনি হিমালয়ের মতন কঠিন মানসিকতা সম্পন্ন হলেও তার অন্তর ছিল কুসুমের ন্যায় কোমল। তিনি তার জীবন দর্শন অর্থাৎ তিনি তার জীবন দর্শনে যা কিছু উপলব্ধি করেছিলেন তিনি চাইতেন সেটি তার মাহারা সন্তানের মধ্যে সঞ্চারিত করতে। কিন্তু দুই পুরুষের দৃষ্টিভঙ্গিতে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় এই উপন্যাসে। এই দুই পুরুষের ঠোকাঠোকির মধ্যে আর এক পুরুষকে দেখতে পাওয়া যায়, তিনি বৃদ্ধ মাতামহ। তিনি খুঁজে পেতে চান চিরাচরিত পরম পুরুষটিকে। এছাড়া বান্ধবী মুকু, সঙ্গীতজ্ঞ মামা প্রভৃতি চরিত্র এই উপন্যাসকে অসাধারণ করে তুলেছে এবং লেখকের লেখনীর মাধ্যমে এই চরিত্রগুলি এত সুন্দর, এত সুস্পষ্টভাবে আমাদের সামনে এসেছে যা কখনো না কখনো এমন মনে করিয়ে দেয় যে আমরা কোনো বই পড়ছি না, হয়তো সামনে কোনো একটি চলচ্চিত্রের মতন কিছু দেখছি। এখানে টুকরো টুকরো দু একটা ঘটনা বলি। মামা সম্বন্ধে লেখক লিখেছেন, তার প্রথম পরিচয়ে মামা সম্বন্ধে যেভাবে ব্যক্ত করেছেন যে তিনি একটি নাদুস নুদুস চেহারা সম্পন্ন ব্যক্তি, কাঁধে গামছা, ধামার মতন ভুড়ি, ভুড়ির নিচে কোষে বাঁধা লুঙ্গি এবং নাকের থেকে লোম বেরিয়ে ঝুলে পড়েছে গোপের ওপর, এক পাল ছেলে মেয়ে নিয়ে এবং একটি ধুমসি বউ নিয়ে এই কর্তার সংসার। তার মধ্যে কেউ কখনো হাহা করে হাসছে, কখনো কেউ প্যান প্যান করে কাঁদছে, রাস্তায় দাঁড়িয়ে কেউ গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, আবার কারোর জন্যে গ্যাদালের ঝোল বরাদ্দ হচ্ছে। এইসবের মধ্যেই চলছে মামার সংসার এবং মামার প্রত্যেক দিনের অফিসে যাওয়ার ব্যাখ্যাও খুব সুন্দর দেওয়া হয়েছে এই উপন্যাসে। এবং তিনি যে টিফিন নিয়ে যেতেন অফিসে, সেখানেও লেখক লিখছেন যে হাফ ডজন রুটি এবং এক নাদা কুমড়োর ঘ্যাট। এই সমস্ত কথা থেকে বোঝা যায় উপন্যাসটি কতটা রসিক মানুষকে আনন্দ দিতে পারে। আবার আসি বান্ধবী মুকু চরিত্রে। এক সময় লেখকের মনে হয়েছিল ছোলা ভাজা বা বাদাম ভাজা কিছু একটু খাওয়ার প্রয়োজন, কিন্তু ছোলার থেকে বাদামকে বেশি লেখক পছন্দ করেন, কারণ ছোলায় পোকা থাকার সম্ভাবনা বেশি এবং এই পোকা সমেত ছোলা যে নিরামিষ খাদ্যের মধ্যে পড়বে না, তাই ভেবে লেখক ঠিক করেন যে বাদাম ভাজার দিকে যাওয়াই ভালো। কিন্তু মুকুর বাদাম কেনাও এক বিখ্যাত ঘটনা। প্রথমে হলো দর করা, তারপরে হলো দরাদরি করা, তারপরে সে সিদ্ধান্ত করলো বাদাম বেচে নেবে। এবং এখানেই সে শেষ নয়, সে তারপরেও সে খোসা ছাড়িয়ে বাদাম ওজন করার জন্যে বাদামওয়ালাকে বলল।
এরপরে বাদামোলার কি অবস্থা হয়েছিল সেগুলোর জন্য বইটি পড়তে হবে। এই লোটা কম্বল উপন্যাসটি অগণিত চরিত্রে বহু বর্ণরঞ্জিত একটি বিরাট ক্যানভাস। এই উপন্যাস হাস্যরসে সমৃদ্ধ ব্যক্তিকে যে আনন্দ দেবে এতে তো কোনো সন্দেহ নেই, তবে জন্ম থেকে গোমরামুখ ব্যক্তিদেরও এটি নিরাশ করবে না। আলোচ্য উপন্যাস লোটা কম্বল বইটি আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত এবং এই বইটি প্রিন্টেড প্রাইস, অর্থাৎ আমি যে সময় কিনেছিলাম সেই সময়কার প্রিন্টেড প্রাইস 600 টাকা। সমগ্র বইটা বেশ মোটা এবং সম্পূর্ণ বই 858 পাতার। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।